হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আইটি নতুন ডেলি লাইভ ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি অনেক দিন পরে আপনাদের সাথে আমার মর্নিং টু ইভিনিং পর্যন্ত আমি আমার ব্লগটা কন্টিনিউ করেছি অনেক দিন আসলে এরকম ব্লগ শেয়ার করা হয় না মাঝখানে কিছু ক্লিনিং টিপস শেয়ার করেছি আপনাদের সাথে বা রেসিপি শেয়ার করেছি বাট অনেক দিন লং টাইম আমি এরকম ব্লগ শেয়ার করি না তো আজকে ভাবলাম আজকে ব্লগটা শেয়ার করে ফেলি তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে এখানে একটা হোমমেড রেমিডি তৈরি করে নিয়েছি যেটা আমি প্রতিদিন সকালে খাই গরম পানির সাথে লেবু আর আদা মিক্স করে তো সেটা রেডি করে নিয়েছি ওটা এখন খেয়ে নেবো আর এদিকে বাচ্চাদের জন্য লুডুস বসিয়ে দিয়েছি চুলায় তো আমি মূলত আজকে ভিডিওতে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কাজগুলোকে বুঝায় করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ফাঁকে ফাঁকে নিজেরও কিছু যত্ন নেই সেটাও শেয়ার করব আপনাদের সাথে তো পুরো ভিডিওতে দেখতে থাকুন অনেক বেশি ভালো লাগবে আশা করছি তো লুডুস রান্না করে নিয়েছি এখানে আম কেটে নিয়েছি আমগুলো অনেক মজাদার আম তো আমগুলো কেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে লুডুস রেডি করে নিয়েছি সব কিছুই একদম কমপ্লিট এখন হচ্ছে নাস্তা করে নেব তো নাস্তা করে নেওয়ার পরে হচ্ছে আমি আজকে একটা আপনাদের সাথে আমার বাসায় হোমমেড একটা হেয়ার প্যাক শেয়ার করবো সেটা আমার ননদের করা ও হচ্ছে এই হেয়ার প্যাকটা ইউজ করে এটা চুলের জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই কাজ করে এই হেয়ার প্যাকটা আমিও করেছি চুল পরা খুবই ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায় আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি পুরো প্রসেসিংটা আজকে ভিডিওতে দিয়েছি আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে ভালোও লাগবে খুবই সহজ অ্যান্ড সিম্পর্ আমাদের বাসায় থাকা উপকরণ দিয়ে আমরা ঝটপট এটা রেডি করে নিতে পারি তো প্রথমে যেন দেখতে পেলেন প্রেসার কুকারে আমি চাল দিয়েছি যেহেতু আমরা দুজনে ইউজ করবো তো একটু পরিমাণটা বেশি দিয়েছি চালের তারপরে এখানে চালের ডাবল পানি দিচ্ছি কারণ ভাতটাকে একদম সিদ্ধ করে ফেলতে হবে এখানে আপনারা চেষ্টা করবেন পোলাও চাল ইউজ করার জন্য আমার পোলাও চাল শেষ হয়ে গেছে এই জন্য আমি ভাতের চালটা এখানে দিচ্ছি তারপরে ভাতটা হয়ে গেলে এভাবে করে নামিয়ে ঠান্ডা করতে দিব ভাতটা কিন্তু একটু মাড় রেখেছি আমি তো এইভাবে মা আঠা আঠা নামাতে হবে একদম শুকিয়ে না যাবে না মারের পরিমাণটা আরও বেশি থাকলেই ভালো তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এখন ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এই জন্য মাঠটাও টেনে নিয়েছে তো আর একটু মার রাখতে হতো যাই হোক আপনারা যখন রান্না করবেন তখন কিন্তু একটু বেশি করে পানি রাখবেন চালটার মধ্যে যেন একদম চালটা পানিতেই থাকে এরকম মাখা মাখা যেরকম হয় আর কি পাতলা খিচুড়ি যেরকম টাইপের হয় আমি বোঝানোর স্বার্থে সেটা বলছি আর কি তারপরে এখানে নিয়ে নিচ্ছি ডিমে সাদা অংশটা তো এই পুরোটাই রেডি করছি কিন্তু আমার ননদ আমি জাস্ট দাঁড়িয়ে ভিডিও করছি তো এখানে ডিমে সাদা অংশটা নিয়ে নিচ্ছি কুসুমটা দেয়া যাবে না কুসুমটা দিলে একটা বৃষ্টি গন্ধ হয় মাথার মধ্যে তো সাদা অংশটাও সম্পূর্ণ নিয়ে এখন জারে দিয়ে দিচ্ছে ব্ল্যান্ডার জারে তারপরে এখানে যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে টক দই টক দইটা মাস্ট বি ইউজ করতে হবে এখানে প্রায় হাফ কাপের মতো টক দই দিয়েছে আমাদের দুজনের সমপরিমাণ আপনাদের চুল যেরকম সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তারপর এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল সবার ঘরেই থাকে আপনাদের কাছে অলিভ অয়েল হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা যে তেলটা ইউজ করেন সেই তেলটাও এখানে ইউজ করা যাবে তবে ট্রাই করবেন যেন অলিভ অয়েল বা কাস্টার অয়েল ইউজ করার জন্য এটা কিন্তু খুবই চুলের জন্য খুবই ভালো আর কি আর এই প্যাকটা দেওয়ার পরে কিন্তু চুলের যে আগা ফাটা আগারের মধ্যে যে ফাটাটা থাকে সেটাও কিন্তু অনেকটা কমে যায় আমার কমে গেছে আমি প্রায় এবার নিয়ে এই প্যাকটা চার পাঁচবার ইউজ করেছি তো খুবই ভালো কাজ করেছে আমার চুলে ফাটার জন্য তো আরও একটু লেবু দিয়ে দিচ্ছে তারপর চাইলে এখানে আপনারা পেঁয়াজের রসটা ইউজ করতে পারেন পেঁয়াজের রস পেঁয়াজটাকে কেটে এখানে দিয়ে দিতে পারেন তো লেবু দেওয়া হয়ে গেলে আর এখানে আর কোনো কিছু ইউজ করব না এখন জাস্ট এটাকে ব্লেন্ড করে নেব তো এটা হচ্ছে ওর কাছ থেকে আমার শেখা আমি আসলে সেভাবে কখনোই রেডি করে ও বারবার আমরা যখন একসাথে থাকি তখন ও রেডি করে পরে দুজনে মিলে দেই আর কি তো এখন হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি একটা লেবু পুরো রস করে দিয়ে দিয়েছে এখানে আপনারা এটা করে দেখতে পারেন খুবই ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি এটা আমরা সপ্তাহে একদিন করি তো এখন ব্লেন্ডার যারে ব্লেন্ড করে নিয়েছে একদম দেখতে কিছুটা পায়েশের মতো লাগতেছে কিন্তু আসলে এটা পায়েস না তো এটা হচ্ছে এখন রেডি হয়ে গেছে এবার এটাকে বাটিতে ঢেলে নেওয়ার পালা তো এখন হচ্ছে সম্পূর্ণভাবে এটা রেডি চুলে দেওয়ার জন্য এভাবে করে প্যাকটা লাগিয়ে আপনারা হচ্ছে দুপুরের সকালের দিকে নাস্তার পরে পরে লাগিয়ে নিলেন বা দুপুরে রান্নাবান্না করে একবারে গোসল করে ফেললেন তো আমি এইভাবেই সাধারণত করি তো প্যাকটা এখন চুলে লাগিয়ে নিব সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে লাগানোর পরে হচ্ছে যে আমি রান্না রান্নাবান্না সব করব সকালে নাস্তা করার পরে আসলে এই প্রসেসিংটা আমি করেছি তো এখন হচ্ছে চুলে লাগিয়ে নেওয়ার পরে একটা পলি ব্যাগ দিয়ে চুলটাকে মুড়িয়ে আমি হচ্ছে রান্না শুরু করে দিব তো অফ ক্যামেরা এখানে রান্নার প্রিপারেশনও শেষ আমার আমি এখন রান্না বসিয়ে দিয়েছি চুলায় জাস্ট রান্না হলেই আমি ঘর ক্লিন করে সব কিছু ক্লিন করার পরে আমি শাওয়ার নিয়ে নেব তো এভাবে করে আসলে আমি আমার কাজগুলোকে রেগুলার করে থাকি যদি আমার নিজের কোনো এক্সট্রা কাজ থাকে সেভাবে আমি কাজটাকে মেনটেন করে নেওয়ার চেষ্টা করি তো রান্না শেষ করার শেষে একটু সোফাগুলোকে ক্লিন করে নিচ্ছি সোফাগুলো বেশ ময়লা হয়ে যায় যেহেতু বেবি রা এটা ওটা খায় তো আমার সোফার কাভার আছে কিন্তু গরমের জন্য আসলে মানে আপনাদের ভাইয়া আর কি চাচ্ছে না সোফার কাভারগুলো ইউজ করতে তো আবার ঠান্ডার দিন হলে আবার ঠিক আবার বিছিয়ে দিব এরকমটা তো গরম যে কয়েকদিন আছে সেই কয়েকদিন এইভাবেই সোফাগুলোকে রাখছি এবং একটু বড়পুর ক্লিন করছি তো ভিতর থেকে সব ময়লাগুলো বের করার চেষ্টা করছি তা একটা লাঠির সাহায্যে যেহেতু চিপার মধ্যে ময়লাগুলো ঢুকে থাকে আর বাচ্চারা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম সময় যে কোনো খাবার চিপস বিস্কিট সব কিছু নিয়ে আসে কিন্তু সব মানে এই সোফার মধ্যেই খায় আর তখন কিন্তু ময়লাগুলো ভিতরে চলে যায় তো এই জন্য একটু কষ্ট করে ক্লিন করতে হয় তো বড় সোফাটা ক্লিন করার পরে এখন ছোটটা ক্লিন করে নেবো তো এভাবে করে আমি আমার সব কাজগুলোকে গুছিয়ে নেব তো সোফা ক্লিন করার পরে ঘর ঝাড়ু দিয়ে এখন ঘরটাকেও ক্লিন করে নিচ্ছি আর আমি ঘর মুছতে আমি নিজে থেকে ঘর মোছা পছন্দ করি লাঠি বা কোনো কিছু দিয়ে না আমি একটা সুতি কাপড় দিয়ে ঘরটাকে টাইলসগুলোকে লাইজল দিয়ে প্রতিদিনই ক্লিন করি সারাদিন একবার আমি ক্লিন করে রাখি আর কি তো আমার কাছে এটা খুব ভালো লাগে আমি মাঝখানে কাজের বুয়া রেখেছিলাম কিন্তু ওনার দ্বারা মোছাটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না তো আমি হচ্ছে নিজেরটা নিজে করতে অনেক বেশি মানে বোধ করি অনেকের কাছে এটা হয়তো বা মনে হয় যে নিজের কাজ এত কিছু করার কি দরকার কিন্তু টাকার জন্য না আমি নিজের কাজটাকে নিজে পছন্দ করতে ভালো মানে পছন্দ করি দেখেই ভালোবাসি বিধায় আমি কাজটা করি ঠিক আছে এটাতে আপনারা নেগেটিভ কোনো কমেন্টস করবেন না তো একজন আপু আমাকে কমেন্টসে লিখেছিল যে আপু আপনার ডেলি লাইফ ব্লগুলো শেয়ার করবেন আমাদের ভালো লাগে সেগুলো দেখতেও তো ওই আপু কমেন্টসের রিকোয়েস্ট রিকোয়েস্টে কিন্তু আজকে ভিডিওটা করেছি আসলে আর আমিও ভাবছিলাম যে অনেক দিন আপনাদের সাথে ডেলি লাইফটা শেয়ার করা হয় না এই জন্যই শেয়ার করলাম তো এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া হচ্ছে কুষ্টিয়া থেকে আম নিয়ে এসেছে আর এই আমগুলো হচ্ছে তার একজন কলিক পাঠিয়েছে কুষ্টিয়া থেকে তো এখন হচ্ছে কার্টুন ভর্তি আম এসেছে এখন ওগুলোকে বের করে এগুলোও গুছিয়ে নেব সব ঠিকঠাক মতো কারণ কার্টুনে থাকলে এগুলো অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে গরম ধরে যাবে তো এখন কার্টুন খুলে নিয়েছি তারপরে অনেকগুলো আম নষ্ট হয়ে গিয়েছিল পেকে গেছে বেশি তো এখন ওগুলো সুন্দরভাবে একটা পেপারের উপরে ফ্লোরে মেলে দিব। আর ডিরেক্ট ফ্লোরে লাগতে দেখা যায় যে আমের যে আঠাটা থাকে সেটা কিন্তু ফ্লোরে লেগে যায় এই জন্যই আমি হচ্ছে একটা পেপার বিছিয়ে সুন্দরভাবে টেবিলের সাইড দিয়ে এগুলোকে রেখে দিব তো আমের মাসে এবার সবচেয়ে বেশি আমরা আম খাচ্ছি আর আম আমার খুবই পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ আর বাচ্চারা অনেক বেশি লাইক করে তো এই জন্যই আসলে এবার সর্বোচ্চ লেভেলে আম খাওয়া হয়ে গেছে অলরেডি পঞ্চাশ কেজি মনে হয়ে গেছে আম খাওয়া তো এখন হচ্ছে আমগুলো গুছাতে থাকি আর আমগুলো গুছিয়ে নেওয়ার সাথে সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আরও এরকম নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আমার চ্যানেলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এই পরিস্থিতিতে সবাই একটু সতর্ক থাকবেন আর সবাই মাস্ক পরতে ভুলবেন না তা আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ